শেখ মুজিবুর রহমানের 42তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা হবে। মহিলা সম্মানিত সভাপতি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ পঙ্কজন সাহেব মঞ্চের প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব বৃদ্ধ রহমান সাহেব প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বিশ্বনাথের কৃতি সন্তান, সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক সফল সংসদ সদস্য জননেতা আলহাজ জনাব শফিকুর রহমান চৌধুরী উপস্থিত আছেন। সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি শাহ ফরিদ সাহেব সহ জেলা আওয়ামী লীগ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সংগ্রামী উপস্থিতি। বক্তব্যের প্রারম্ভে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। 15ই আগস্ট সেই কালরাত্রিতে নিহত সকল শহীদানদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। জাতীয় চার নেতাদের সংগ্রামী উপস্থিতি বঙ্গবন্ধুর জন্ম না হলে আজ আমরা এই বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারতাম না। আর বঙ্গবন্ধুর জন্মের মাধ্যমেই আমাদের বাংলাদেশের সৃষ্টি। আর বঙ্গবন্ধুর জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারছে। তাই আমি মনে করি বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নেতা নন, তিনি বিশ্বের নেতা। আর বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে আমাদেরকে আরো এগিয়ে যেতে হবে সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রলীগ। পরিচয় করিয়ে দিচ্ছি, উপজেলা আওয়ামী লীগের সাবেক